অন্তত তাদের চেতনা ফিরে আসুক যে একটা মানুষকে এভাবে পুড়িয়ে মেরে কোনো কিছু অর্জন করা যায় না। 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। 1971-এর এই দিনে যুদ্ধরত সেনা, নৌ এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ সূচনা করে। সেই থেকে মুক্তিযুদ্ধে তিন বাহিনীর অবদান এবং বীরত্বগাথা গভীর শ্রদ্ধায় স্মরণ করে বাংলাদেশ। এবছরও দিবসটির শুরুতেই ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। সে সময় বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপ্রধান। বিগলে বেজে ওঠে শ্রদ্ধার করুণ সুর। রাষ্ট্রপতির পর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিন বাহিনীর একটি চৌকস দল দেন গার্ড অব অনার। শ্রদ্ধা নিবেদন শেষে দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। তিন বাহিনীর প্রধানগণও নিজ নিজ বাহিনীর পক্ষে শ্রদ্ধার ফুল দেন শহীদ বেজিতে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। শ্রদ্ধা নিবেদন শেষে তিন বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। পরে সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজন করে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান। খেতে যোগ দিয়ে মুক্তিযোদ্ধা হোতাদের পরিবারের সদস্যদের উপহার তুলে দেন প্রধানমন্ত্রী। পরে তিনি বলেন, রাজনীতির উদ্দেশ্যই হলো জনকল্যাণ। কিছু অর্জন করতে হলে জনগণের কল্যাণকরই তা করতে হয়। অগ্নিসন্ত্রাস বা জ্বালাও পোড়াও মানুষের জীবনটাকে অতিষ্ঠ করে তোলে। আমি জানি না একটা মানুষ কীভাবে জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে মারে। সেটা দেখেছিলাম 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেটা করত, বস্তিতে আগুন দিত, মানুষ বেরিয়ে আসলে সাথে গুলি করে মেরে ফেলে দিত। আর এরপরে দুর্ভাগ্যের বিষয় হলো 2013-14 আবার এই এখন ইদানিং সেই অগ্নিসন্ত্রাস শুরু হয়েছে। কীভাবে একজন মানুষ মানুষকে পোড়াতে পারে? অন্তত তাদের চেতনা ফিরে আসুক যে একটা মানুষকে এভাবে পুড়িয়ে মেরে কোনো কিছু অর্জন করা যায় না। আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, আর সেই সুন্দর ভবিষ্যতের কথাই জানান প্রধানমন্ত্রী। 15 বছরে বাংলাদেশ পরিবর্তন হয়েছে। আজকের বাংলাদেশ পরিবর্তন হয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আমাদের সরকার হবে স্মার্ট সরকার, অর্থনীতি হবে স্মার্ট অর্থনীতি যেটা প্রযুক্তি জ্ঞান সম্পন্ন, আমাদের সমাজ ব্যবস্থা হবে স্মার্ট সোসাইটি যেটা হচ্ছে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন, বিজ্ঞান প্রযুক্তির প্রসার ঘটিয়েই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবছর 11 জনকে শান্তিকালীন পদকে ভূষিত করেন প্রধানমন্ত্রী। এর আগে মুক্তিযোদ্ধা হোতাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।